নমস্কার বন্ধুরা, জব গ্যালাক্সিতে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য সুখবর, পশ্চিমবঙ্গে বেকার যুবকদের জন্য সুখবর। রাজ্যে মুখ্যমন্ত্রী একের পর এক নয়া প্রকল্প নিয়ে আসছে। ঠিক এইরকমই ফের নয়া প্রকল্পের দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য দীর্ঘদিন যাবৎ করোনার কালে বেকার যুবক যুবতীদের বেহাল অবস্থা, এই বেহাল অবস্থাকে উন্নতি করতে বেকার যুবতীদের মুখে হাসি ফোটাতে ফের অভিনব প্রকল্পের দিকে এগোচ্ছে বাংলা সরকার। এই প্রকল্পের মধ্যে 2 লাখ বেকার যুবক যুবতীকে মোটর বাইক প্রদান করা হবে। পশ্চিমবঙ্গের যে সকল যুবক যুবতীরা দীর্ঘদিনের স্বপ্নে একটি মোটর বাইকে কেনার, তারা অবশ্যই এই প্রকল্পের সুবিধা পেতে আবেদন করবেন। আসুন এই প্রকল্পের সময় কারো বিস্তারিত জানা যাক। সংশ্লিষ্ট প্রকল্পের নাম, রাজ্য সরকারের অভিনব প্রকল্পের নাম হলো কর্মই ধর্ম। কারা এই প্রকল্পের উপভোগ করতে পারবেন? এই প্রকল্প মূলত রাজ্যের যুবক যুবতীদের, যারা নানা রকম কাজের সঙ্গে জড়িত অথচ যাতায়াতে অসুবিধা হয় এমন সকল যুবক যুবতী আবেদন করতে পারবেন। যে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেই কাজে যাতায়াতের সুবিধার জন্য এই অভিনব প্রকল্প আনা হয়েছে। প্রকল্পের উপকারিতা, বাংলার যে সকল যুবক যুবতীরা ছোট শহরে বা গ্রামাঞ্চলে বসবাস করে এবং তাদের প্রতিষ্ঠান বা প্রয়োজনীয় কাজে প্রায় অভিনয়ত যেতে হয়, সেই সকল যুবক যুবতীদের যদি গরিব কিংবা মধ্যবিত্ত পরিবার থেকে থাকেন, তবে দীর্ঘদিনের স্বপ্ন মোটর বাইক কেনা তাদের জন্য এই প্রকল্প বিরাট উপকার করবে। আবেদনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে? আপনার আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, বাসিন্দার প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস অন্যান্য যদি থাকে। আবেদনের শর্তাবলী, আবেদনের জন্য অবশ্যই পশ্চিমবঙ্গে বাসিন্দা হতে হবে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যোগ্যতা থাকতে হবে, রাজ্যে বেকার যুবক যুবতী কিংবা কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে এমন প্রাপ্তি হতে হবে। কীভাবে আবেদন করবেন? এই প্রকল্পে সাধারণত অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইন আবেদনপত্র পাওয়া যাবে নিকটবর্তী পঞ্চায়েত বা পৌরসভার অফিস থেকে, তবে অফিসিয়াল নোটিশ সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা যায়নি। যদি কোনো আপডেট থাকে তা জব গ্যালাক্সিতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং জব গ্যালাক্সিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী প্রত্যেক দিন রাত 8টায় এই চ্যানেল থেকে একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি সরকারি চাকরি খবর নিয়ে।